আসসালামু আলাইকুম শীতের শুরুতে কি হয় অনেকের সর্দি কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট বা অ্যালার্জির সমস্যা হয়ে থাকে আপনারা কিন্তু ঘরে থাকা সামান্য কিছু রেমেডি দিয়ে এটা থেকে মুক্তি পাবেন ওষুধ খায় অনেকেরই কিন্তু ওষুধ খাওয়ার পরেও আমাদের এই সমস্যাগুলোর থেকে আমরা মুক্তি পাই না একদিন খেলে এরপরে কিন্তু আবার ওই সমস্যাগুলো দেখা দেয় এখানে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এটি হলো দারুচিনি দারুচিনিটা আমাদের সকলেরও বাসায় সময় থেকে থাকে আপনারা কি করবেন না দারুচিনিটা বাজার থেকে কিনে এনে একটু বেশি করে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে বা প্রাইফেনের টেলে এটি একবারে শক্ত করে নেবেন যাতে করে আপনারা এটি গুঁড়া করতে পারেন তো এটি ব্ল্যান্ডারের জারে দিয়ে ভালোভাবে এটি গুঁড়া করে নেবেন বা শিল্পাটাতে দিয়ে গুঁড়া করে নেবেন মানে যতটা ভালোভাবে শুকিয়ে নিতে পারবেন ততটা এটা স্মুথভাবে গুঁড়া হবে আর সহজে নষ্ট হবে না আর যদি ভালোভাবে না শুকাতে পারেন তাহলে কিন্তু এটি চ্যাপটা হয়ে থাকবে গুঁড়া হবে না আর খাওয়ার সময় কিন্তু ভালোভাবে খেতে পারবেন না সেজন্য এটি ভালোভাবে গুঁড়া করে নেবেন গুড়া করে নিয়ে কী করবেন যাদের অ্যালার্জির সমস্যা বা শ্বাসকষ্টর সমস্যা সর্দি কাশির সমস্যা লেগেই থাকে অ্যালার্জি কিন্তু অনেক রকমের হয়ে থাকে তো সিজনিয়াল সমস্যাগুলো বা যারা ভুগে থাকেন সবার জন্যই ভালো এখানে আপনারা কী করবেন কুসুম গরম পানি এক কাপ নেবেন আর এক চায়ের চামচের মতো এখানে দিয়ে দিবেন এই যে দারুচিনির গুঁড়া আর এক সাইড চামচ মধু দিয়ে দিবেন তবে যারা ডায়াবেটিক্সের পেশেন্ট তারা কিন্তু মধুটাই স্কিপ করবেন আপনারা শুধু দারুচিনির গুঁড়াটা দিবেন আর কুসুম গরম পানির ভিতরে এটি মিশিয়ে একটু ভিজিয়ে রাখবেন যেহেতু এটি গুঁড়া সহজে মিশতে চাইবে না একটু পরে কিন্তু এটি ভিজে মিশে যাবে এরপরে কি করবেন আপনারা এই রাতে ঘুমাতে যাওয়ার আগে খালি পেটে খাবেন না ভরা পেটে এক কাপের মতো কুসুম গরম অবস্থাতে দারুচিনির গুঁড়া দিয়ে যে আমরা পানিটা তৈরি করেছি এটা খেয়ে নেবেন তাহলে হবে কি শরীরে অক্সিজেনের মাত্রাটা বাড়বে যখন আমাদের অনেক টাইমে অক্সিজেনের মাত্রাটা কমে যায় তখনও কিন্তু শ্বাসকষ্ট সমস্যা হয় রাত্রে কাশি হয় বিশেষ করে কাশিটা কিন্তু রাতের বেলাতে হয়ে থাকে তো আপনারা এটা কিন্তু খেয়ে নেবেন এভাবে আপনারা নিয়মিত কিছুদিন খেয়ে দেখেন ইনশাল্লাহ আপনারা কিন্তু অ্যালার্জির থেকে সর্দি কাশি সিজনিয়াল যে ফ্লু ভাইরাস এ সমস্যাগুলোর থেকে কিন্তু মুক্তি পাবেন মধু দিয়ে যদি খেয়ে থাকেন সবচেয়ে ভালো উপকার পাবেন আর যেটা বলেছিলাম ডায়াবেটিক্সের প্রশ্ন হলে মধুটা স্ক্রিপ করে শুধু দারুচিনি গুঁড়াটা কুসুম গরম পানির ভিতরে মিশিয়ে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে খেয়ে নেবেন ইনশাল্লাহ অনেক উপকার পাবেন আর যারা হোস্টেলে থাকেন বা ব্যাচেলার থাকেন প্রবাসে থাকেন হয়তো গুঁড়া করতে পারবেন না আপনারা কি করবেন এ যে টুকরো দারুচিনি নেবেন নিয়ে এটি ভালোভাবে ধুয়ে নেবেন ধুয়ে শিল্পাটায় বলেন বা যেখানে বলেন একটু ভালোভাবে এটি থেতো করে নেবেন ভেঙে নেবেন যাতে করে দারুচিনির নির্যাসটা বেরিয়ে আসতে পারে গুঁড়া করার মানে কি দারুচিনির যে নির্যাস ভিতরের যে রেমেডিগুলো সবগুলো বেরিয়ে আসবে আর আপনার দারুচিনিটা কিন্তু নষ্ট হলো না এটি খেয়ে নিলেন সরাসরি তাহলে বেশি ফলাফল পাবেন আর যারা ঘুড়া করতে পারবেন না তারা কি করবেন এ এটাকে একটু থেতো করে বেশ কিছু পানি দিয়ে চুলায় লো আছে বসিয়ে দিবেন ঢাকনা দিয়ে যখন পানিটা অর্ধেক হয়ে আসবে তখনই পানিটাকে আপনারা সেকে নিয়ে মধু মিশিয়ে ফুটন্ত পানিতে মধু দিবেন না তাহলে মধুর গুণাগুণটা নষ্ট হয়ে যাবে মধু দিয়ে যখন একটু কুসুম গরম থাকবে আপনি খেতে পারবেন ওই টেম্পারেচারে আসলে একটু মধু দিয়ে মিশিয়ে এটি রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার করে খেয়ে নি নেবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার রাতের বেলা যে শ্বাসকষ্ট অ্যালার্জি সর্দি কাশি অনেকের চোখে দিয়ে পানি পড়ে অ্যালার্জির কারণে চোখ ফুলে যায় হাঁচি দিতে দিতে অবস্থা শেষ হয়ে যায় তারা কিন্তু এগুলা থেকে মুক্তি পাবেন ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি লাইক দিয়ে দেবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম